বর্তমান সময়ে দেখা যাচ্ছে কনে পক্ষরা দাবি করে থাকেন যে বিয়েতে কনের জন্য যেই দেনমোহর ধার্য করা হয় তা আলাদা দিতে হবে এবং কনেকে স্বর্ণ অলংকার সহ যাবতীয় যা দেওয়া হবে তার তা উপহার হিসেবে গণ্য হবে। আচ্ছা, কনের জন্য যে দেনমোহর তা আলাদা দিতে হবে এবং কনেকে স্বর্ণ অলংকার যা দেওয়া হয় তা আলাদা উপহার হিসেবে গণ্য হবে, জানতে চাচ্ছি কনে পক্ষ দেনমোহরের বাহিরে উপহার হিসেবে যা যা নেবে তা কি যৌতুক হিসেবে গণ্য হবে? কনে কি আবার যৌতুক নেয় নাকি? যৌতুক তো নেয় স্বামী পক্ষ। আচ্ছা, এত কিছু দিয়ে দেনমোহর উসুল হয়ে গেলেও এর বাইরে বলে থাকেন যে কাবিনের কাগজে কিছু বাকি রাখতে হবে, কনে পক্ষের এই কাজ কি ইসলামসম্মত, ঘৃণিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কনের মোহরানা যেভাবে তারা চায় সেভাবে দেবেন। আপনি আমার থেকে কিছু টাকা ধার নিয়েছেন, ধরেন 1,00,000 টাকা, আমি সেটা পাবো না, বলেছেন এটা আপনি 1 মাসের মধ্যে দিবেন, আমি যেভাবে চাই সেভাবে দিতে হবে। মানে আমি যদি আপনাকে অপশন দিই যে আপনার সুবিধার জন্য, তাহলে সে অপশন গ্রহণ করা আপনার জায়েজ আছে। আমি যদি বলি আপনি আমাকে 1,00,000 টাকা না দিয়ে এর বদলে আপনি 10 মন চাল দেন বা 100 মন চাল দেন ইত্যাদি, তাহলে সেটাও জায়েজ আছে। কিন্তু আমার সাথে মিউচুয়াল না করে আপনি আপনার মতো করে সেটা করতে পারবেন না, বরং সাধারণত মোহরানা টাকায় নির্ধারিত হয় অথবা জমিতে অথবা কোনো সম্পদ, যেটা যেভাবে নির্ধারিত হয়েছে হুবহু সেভাবে কনে পক্ষর কাছে দিতে হবে, এবং কনে পক্ষ মানি সেটার মূল মালিককে, কনে নিজে, কনে নিজে। এখন এর বাইরে বিয়ে করতে গিয়ে ছেলেকে তো অনেক কিছু উপহার দিতেই হয়। আমাদের দেশের ছেলেরা ভাবে যে কনেকে বিয়ে করে কনের টাকা দিয়ে করব, বুঝছেন? এখন যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো সে প্রস্তাবটাই দিয়েছেন, এই জন্য তিনি একটু কনে পক্ষের উপর খেপা, তিনি চাচ্ছেন কোনো উপহার না দিয়ে সব উসুল। উসুল মানে কি? দিয়েছে তাহলে উপহার কার পক্ষ থেকে গেল, আপনার নাকি কনের পক্ষ থেকে? কনে তার বিয়ের দিন নিজেই স্বর্ণ কিনল, জাস্ট বরপক্ষ সেটা দোকান থেকে কিনে এনে দিল, কোন স্বর্ণটা কার? উসুল দেখালো স্বর্ণটা কার? সাজসজ্জার সমস্ত জিনিসে আপনি উসুল দেখালেন, এগুলো কার টাকা? কনের টাকা। তো কনের টাকা দিয়ে আপনার বিয়ে করতে একটু লজ্জা করে না? আজীব আপনি আপনার টাকা দিয়ে বিয়ে করবেন, আপনার যতটুকু সামর্থ্য হচ্ছে ততটুকু একটু উপহার দিবেন, তাই না? আমি আপনার সাথে থাকতে পারলাম না যিনি প্রশ্ন করেছেন।